আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? সোনিয়া রান্নাঘরে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন নাগেটস। এটা তৈরি করতে আমি এখানে 300 গ্রামের মতন চিকেন নিয়েছি, আর নিয়েছি পাউরুটি। আমি এখানে 5 পিস পাউরুটি নেব। এটা এভাবে কেটে লাল অংশটুকু ফেলে দেব। আমি শুধু এর সাদা অংশটুকু নেব। এভাবে করে আমি বাকি পাউরুটিগুলো কেটে নেব। বন্ধুরা, এখানে আমি আমার পাউরুটিগুলো পিস যেহেতু ছোট, তাই এখানে আমি 6 পিস পাউরুটি নিয়েছি। দেখেন আমি এভাবে করে কেটে নিয়েছি। এবার চলুন আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। বন্ধুরা, আমি এ পর্যায়ে চিকেনগুলোকে একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি। এগুলো আমি ছোট ছোট টুকরো করে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এবার আমি চিকেনগুলোর ভিতর দিয়ে দিচ্ছি আমি পাউরুটিগুলো, আর দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আদা বাটা দিচ্ছি, রসুন বাটা দিচ্ছি, লাল মরিচের গুঁড়ো, আর এখানে আমি দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে পাপরিকাটাও দিতে পারেন। আর দিয়েছি স্বাদ মতন লবণ। এবার সব কিছু এর ভিতর দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন রান্নার তেল। আপনারা চাইলে বাটারটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো টমেটো সস, আর দিয়ে দিচ্ছি চিনি, অবশ্যই 1 টেবিল চামচের মতন চিনি। অবশ্যই চিনিটা দেওয়ার জন্য চেষ্টা করবেন, কারণ চিনিটা দিলে এর স্বাদটা আরও বাড়বে। এবার আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার। এবার এটাকেও আমি ভালো করে ব্লেন্ড করে নেব। এই যে দেখুন, তৈরি হয়ে গেছে আমার এটা। আপনারা চাইলে এটা পাটায়ও বেটে পেস্ট করে নিতে পারবেন। এবার আমি এখানে কিছুটা তেল দিয়ে এটাকে একটা রুটির মতন আকারে করে নেব। বন্ধুরা, এই দেখুন আমি এরকম করে নিয়েছি। এবার এটাকে আমি 4 কোণা করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিয়েও এটা তৈরি করতে পারবেন। আমি 4 কোণা করে পছন্দ মতন শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। আমি এভাবে করে কেটে 4 কোণা শেপ দিয়ে নিচ্ছি। এবার আমি এক পাশের একটা উঠে, আমি যেহেতু নিচে তেল দিয়ে নিয়েছি তাই এটা সহজেই উঠে যাবে। বন্ধুরা, আমি এভাবে করে শেপ দিয়ে চিকেন নাগেটসগুলো তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন শেপ দিয়েও তৈরি করতে পারেন। এবার এটাকে আমি এভাবে করে ময়দার ভিতর দিয়ে ভালো করে কোট করে নেব। এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে ডিমটা ফেটে নিয়েছি। এবার এটাকে এর ভিতরে দিয়ে দিচ্ছি। পিট করে এটাও ভালো করে মাখিয়ে নিলাম। এবার এটাকে ব্রেড গ্রামের ভিতর দিয়ে দিচ্ছি। এখানে আমি কালার ব্রেড গ্রামটি ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন ব্রেড গ্রামটাও ব্যবহার করতে পারেন। এটাকেও আমি ভালো করে কোট করে নেব। এভাবে করে আমি বাকি নাগেটসগুলোকেও কোট করে নিচ্ছি। বন্ধুরা, এ পর্যায়ে আমি সবগুলো নাগেটস তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এই অবস্থাতেই একটা এয়ার কন্টেনার বক্সে করে ডিপ ফ্রিজে প্রায় 2 মাসের মতন সংরক্ষণ করতে পারেন। 10 মিনিট আগে বের করে পরে ভেজে নিতে পারেন। এবার চলুন আমি এগুলোকে আপনাদের ভেজে দেখাই। চুলার জালটা লো রেখে আমি নাগেটসগুলোকে আস্তে আস্তে করে ভেজে নেব। ব্যাস, আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, এই দেখুন তৈরি হয়ে গেছে আমার চিকেন নাগেটস। দেখুন কত সুন্দর নরম এবং সফট একটা রেসিপি তৈরি হয়ে গেছে। বন্ধুরা, খুব দারুণ একটা মজাদার রেসিপি। বিকেলের নাস্তাটা জমে যাবে যদি এটা আপনারা বাসায় একবার তৈরি করে খান। বন্ধুরা, এই দেখুন তৈরি হয়ে গেছে আমার দারুণ মজাদার চিকেন নাগেটস। বাসায় একবার অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন এই রেসিপিটি।
আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হলো। আমার ভিডিওটিকে লাইক দেবেন এবং অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে সবার আগে আপনারা দেখতে পান। বন্ধুরা, তাহলে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।